সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিও শুরুতে আমি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্যাজর পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল দশটার পর থেকে গেজরটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি নিয়ে আমি এখানে ডিম দিয়ে দিয়েছি আর ডিমের উপরে একটু লবণ ছড়িয়ে দিয়েছি তো ডিম আর গ্যাঁজরটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ডিম আর গ্যাঁজরটা ভালোভাবে ভেজে নেওয়ার কারণ রাতের বেলা যে ভাত রান্না করেছিলাম তো ওই ভাত বেশি হয়েছিল। তো ওই ভাতটা কিভাবে খাওয়া যায় তো সহজ পদ্ধতিতে একটা নাস্তা বানিয়ে নিচ্ছি ভাত দিয়ে তো আপনারা অনেকেই জানেন এইভাবে নাস্তা বানিয়ে নেওয়ার জন্য তো এই নাস্তাটা আমি ভাত দিয়ে গ্যাজট দিয়ে ডিম দিয়ে বানাচ্ছি মানে ভাতটা ভেজে নেব ঝরঝরে ভাত করে নেব। তো খেতে খুবই ভালো লাগে যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন তো এই তো এখানে ভাতটা দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি আমার ছেলেকে লাঞ্চ দেওয়ার জন্য কারণ আমার ছেলের লাঞ্চ দেওয়ার জন্য কোনো কিছুই রেডি করা হয়নি ছোট ছেলে কান্না করছিল তার জন্য আগের দিনের যে ভাতটা ছিল আর ডিম দিয়ে গ্যাজর কাটা ছিল তো খুব ভালোভাবে ভেজে দিচ্ছি আর এই ভাতটা আমার ছেলে কিন্তু খুবই পছন্দ করে আজকে আমি আমার ছেলের একটা গল্প বলছি আপনারা শোনেন তো আমার বড় ছেলে স্কুলে লাঞ্চ পাঠাতে হয় আর আমার বড় ছেলে বলছে আম্মু তুমি প্রতিদিন একই রকমের লাঞ্চ পাঠাও কেন মাঝে মাঝে পরোটা পাঠাবে মাঝে মাঝে পুরি পাঠাবে মাঝে মাঝে পুরীর সঙ্গে ঘুগনি পাঠাবে মাঝে মাঝে ম্যাগি করে পাঠাবে মাঝে মাঝে চাউমিন করে পাঠাবে তুমি সেম সেম জিনিস পাঠাবে না আমার খেতে ভালো লাগে না বলছে মাঝে মাঝে বিরিয়ানি করে পাঠাবে মাঝে মাঝে পোলাও করে পাঠাবে তো একই রকম জিনিস দিলে না আমার খেতে ভালো লাগে না পিলিস আম্মু তুমি আমার অনেক রকমের জিনিস বানিয়ে দেবে আমার স্কুলে আমার ফ্রেন্ডরা না অনেক সুন্দর সুন্দর জিনিস খায় অনেক রকম নিত্য নতুন আইটেম নিয়ে যায় আমার তো ইচ্ছা করে ওই রকম নিয়ে যেতে আমার ছেলে এত সুন্দর করে কথাটা বলছে আমার তো খুবই হাসি পেয়েছে তো আমার ছেলেকে দেওয়ার চেষ্টা করি নিত্য নতুন তো ও একটু বিরিয়ানি খেতে বেশি পছন্দ করে আসলে প্রতিদিন কি বিরিয়ানি করা সম্ভব হয় আপনারা বলেন আর একদমই সবজি খেতে পছন্দ করে না মাছ মাংসও খেতে পছন্দ করে না বেশিরভাগ ডিম ডাল খেতে পছন্দ করে তো আমি সব কিছু খাওয়ানোর চেষ্টা করছি তাকে কারণ এখন ছেলে মানুষ এখন যদি না প্র্যাকটিস করা হয় তো পরে হয়তো সেম অভ্যাসটা থেকে যাবে কোনো মুরগির মাংস কোনো গরুর মাংস বা মাছ চিংড়ি কোনো কিছুই পছন্দ করে না শুধু ডিম খাবে বিরিয়ানি খাবে তবে বিরিয়ানির সঙ্গে কোনো মাংস খাবে না আলু দিয়ে বিরিয়ানিটা খাবে তো নিজের কাছে খুবই হাসি লাগে আর খাওয়ানোর চেষ্টা করি লুকিয়ে লুকিয়ে তো অনেক সময় যখন বুঝতে পারে না তখন ফেলে দেয় সে গালে থেকে আজকে আমি আমার বড়ো ছেলের সম্বন্ধে অনেক কথা বললাম তো আপনাদের যদি কোনো কথা বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কি করা যায় যদি আপনাদের কাছে কোনো পরামর্শ থাকেন আমার প্রিয় বন্ধুরা তো জানাতে পারেন তো আমি যখন ভয়েস দিচ্ছি আমার দুই ছেলেকে খেতে দিয়েছি ওরা অনেক শান্ত হয়ে বসে আছে আর আমি ভয়েস দিচ্ছি দুজনে কিন্তু মন দিয়ে শুনছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করছি আপনারা দেখেই বুঝতে পারছেন মিক্সার গ্রাইন্ডারটা না খুব ময়লা হয়ে গিয়েছিল তো আমি ভাবছি মিক্সার গ্রাইন্ডারটা একটু পরিষ্কার করে নিই আর পরিষ্কার করছি যখন একটু আপনাদের সঙ্গে শেয়ার করি পানি ছাড়া কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করছি তো প্রথমে সাবান মানে বাসন মাজার সাবান জালি দিয়ে খুব ভালোভাবে মিক্সার মেশিন মিক্সার গ্রাইন্ডারটা মেজে নিয়েছি তো তারপরে আমি শুকনো কাপড় দিয়ে সব জায়গায় ভালোভাবে ঘষে নিচ্ছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে করে যদি আপনারা মিক্সার মেশিন পরিষ্কার করেন তাহলে কিন্তু মিক্সার মেশিনটা সাদা ধবধবে চকচকে হয়ে যাবে আর পানি দিলে যদি মিক্সার মেশিনটা নষ্ট হয়ে যায় আপনারা পানি ছাড়া এভাবে আমার ভিডিও দেখে যারা জানেন না তারা শিখে নিতে পারেন মিক্সচার মেশিন পানি ছাড়া পরিষ্কার করা তো আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে পরিষ্কারটা করেছি আর পরিষ্কার করা হয়ে গেলে এখন তারগুলো পরিষ্কার করছি তো তার জন্য মিক্সার মেশিনটা আমি কিন্তু একটা কাপড় দিয়ে না ঢেকে রেখেছি আর এখন তারটা জালি দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি যাতে করে পানিটা মেশিনের মধ্যে না পড়ে তো তারপরে ওই কাপড়টা দিয়ে আমি তারটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো এদিকে মিক্সার মেশিনের মধ্যে যে হালকা একটু পানি পড়ে গিয়েছিল হালকা হালকা তো সেগুলো আবারও ভালোভাবে মুছে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মিক্সার মেশিনটা পরিষ্কার হয়ে গিয়েছে মিক্সার মেশিন পরিষ্কার করার সহজ পদ্ধতি যদি আপনাদের কাছে থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অন্যরকম পদ্ধতি আমি একটু শিখে নেব আপনাদের কাছ থেকে আসলে আমরা ইউটিউবে এসেছি এক একটা কাজ এক একজনের কাছ থেকে দেখছি শিখছি আবার যেটা জানি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি এই হলো আমাদের ইউটিউবের কাজ তাই না তো অনেক কাজ করেছি কাজ করে কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি তো তারপরে কিন্তু আমার হাজব্যান্ড বলছিল ফোন করে তো ফল আছে কেটে খেয়ে নাও তো বারবার বলছি ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো পেঁপে এনেছিল পেঁপেটা অনেক মিষ্টি ছিল কিন্তু আমার কাটারও সময় হয় না আর খাওয়াও হয় না তো ভাবছি এখন একটু কেটে আর খেয়ে নিই বারবার ফোন করে বলছে নষ্ট হয়ে যাচ্ছে তো তাই নষ্ট না করে এখন খেয়ে নিচ্ছি ছেলে যেহেতু স্কুলে আছে আসলে একা একা খেতে না ভালো লাগে না তার জন্য খাওয়া হয় না তো এখানে আমি পেঁপেটা কেটে নিয়েছি আর একটা আপেল কেটে নিয়েছি খেয়ে নেব পেঁপেটা কিন্তু খুবই মিষ্টি ছিল আর কালারটা দেখেই বুঝতে পারছেন আপনারা আমি কিন্তু রান্নার ফাঁকে আমি পেঁপে আর আপেলটা খেয়ে নিয়েছি আর এদিকে কিন্তু রান্নাটা হয়ে গেছে আর ক্যামেরাটা আর অন করতে ভালো লাগেনি তো এখানে আমি ফুলকপি আর গরুর মাংস রান্না করেছি আর সিম আর আলু দিয়ে ভাজা করেছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন করে যারা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশান চলে যেতে পারে আপনি চাইলে সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ক্যামেরা অন করা হয়নি আর সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া কিন্তু আমাকে না জানিয়ে ফুচকা এনেছে তো এখন ফুচকাটা খেয়ে নেবো আজকের দিনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম